প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি বিমল কুমার রায় সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দিনাজপুর নবম দশম শ্রেণীর বিজ্ঞান ও বাণিজ্য শাখার শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদেরকে বিজ্ঞান বিষয়ে পাঠদান করব আজকে আমি অম্লক্ষারক ও লবণের ব্যবহার সপ্তম অধ্যায়ের এ বিষয়ে নিয়ে আলোচনা করব আজকে আমি খার ও খারক বিষয় নিয়ে আলোচনা করব খার কাকে বলে খারের বৈশিষ্ট্য খারের ব্যবহার এসব বিষয় নিয়ে আলোচনা করবো দৈনন্দিন জীবনে আমাদের খারের ব্যবহার অনেক এর গুরুত্ব এসব বিষয় নিয়ে আমরা আজকে জানব প্রিয় শিক্ষার্থীরা প্রথমেই আমরা খার কি এ বিষয়টা সম্পর্কে ধারণা নেই তাহলে খারের কিন্তু সংজ্ঞা অনেক আছে তোমাদের মাধ্যমিক পর্যায়ে বিশেষ করে বিজ্ঞান সাধারণ বিজ্ঞান অর্থাৎ মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীর জন্য খার সম্পর্কে খুবই অল্প ধারণা দেওয়া আছে আমরা তোমাদের পাঠ্যবইয়ের আলোকে যতটুকু আছে আমরা সেইগুলোই আলোচনা করব তবে একটা বিষয় পার বুঝাইতে গিয়ে শিখ যে বিষয়গুলো আসবে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব ঠিক আছে তাহলে আমরা প্রথমেই খার কাকে বলে সে বিষয়টা আমরা জানি তাহলে এখানে খার বলতে বোঝাচ্ছে যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রক্সাইড আয়ন দান করে তাকে বলা হচ্ছে খার অর্থাৎ যে সকল যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে বা দ্রবিত হয়ে হাইড্রক্সাইড আয়ন দান করে তাকে বলা হয় খার যেমন দেখো সোডিয়াম হাইড্রক্সাইড এটা যদি আমরা পানির মধ্যে দেই তাহলে এটা প্রথমে কী হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ তৈরি হবে ঠিক আছে তারপর এই সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণ জলীয় দ্রবণে আইনিতভাবে হাইড্রোক্সাইড আয়ন এবং সোডিয়াম আয়ন দেবে তাহলে যে সকল পদার্থ এই যে এই হাইড্রক্সাইড আয়নগুলো দান করবে সেগুলোকে বলা হচ্ছে খার ক্লিয়ার তাহলে এটা একটা খার আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হুম এটাও একটা খার এটার জলীয় দ্রবণ কি করবে ক্যালসিয়াম আয়ন এবং হাইড্রক্সাইড আয়ন দান করবে ঠিক আছে তাহলে আমরা খারের সংজ্ঞা জানলাম এখন খারের বৈশিষ্ট্য কয়েকটা আমরা জানি খার হলো স্বাদ আছে খারের সেই স্বাদটা হলো তিতা ঠিক আছে মানে কটু স্বাদযুক্ত যেটাকে আমরা বলি কটু বা তিতা স্বাদযুক্ত তারপর এটা হলো পিচ্ছিল ঠিক আছে খার হলো পিচ্ছিল তারপরে খারের ক্ষয়কারী ধর্ম আছে হ্যাঁ খার লিডমাস পেপার লাল লিডমাস পেপারকে নীল করে খার কি করে লাল লিডমাস পেপারকে নীল বর্ণে পরিণত করে তোমরা কি লিডমাস পেপার দেখেছ তাহলে লিডমাস পেপার দেখো এটা হলো লিডমাস পেপার দেখতে পাচ্ছ হ্যাঁ এইটা হলো লাল লিটমাস পেপার আর আমি গতদিন দেখিয়েছিলাম এটা হলো নীল লিনমাস পেপার ঠিক আছে তাহলে আমরা যে কাপড় কাচার কাজে যে সাবান ব্যবহার করি সেটাতে কিন্তু খার আছে অনেক খার আছে ঠিক আছে খারের পরিমাণ বেশি থাকায় যদি আমরা যে সাবানগুলোতে খারের পরিমাণ বেশি আছে সেগুলো দিয়ে যদি আমরা কাপড় কাচি দীর্ঘ সময় ধরে দেখবে যে হাতে ক্ষতের সৃষ্টি হয় তাহলে আমরা যদি সাবানের এই লিনমাস পেপার দেই তাহলে লিনমাস পেপারের বর্ণ কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তাহলে তোমরা দেখো এটা একটা কাপড় কাছে সাবান লিড মাস পেপার দিচ্ছি আমি এই লিনমাস পেপার দেখো লাল লিনমাস পেপার কি হয়ে যাচ্ছে দেখো নীল আকার ধারণ করতেছে দেখতে পাচ্ছ এই যে নীল হয়ে গেছে কী হলো তাহলে আমার কিন্তু এই কাপড় কাচার সাবানের মধ্যে খার আছে তাহলে খার কী করলো লাল লিনমাস পেপারটাকে নীল বর্ণে পরিণত করলো তাহলে এই লিনমাস পেপারটা আসলে কী এই লিনমাস পেপারটাকে বলা হচ্ছে নির্দেশক ঠিক আছে তাহলে নির্দেশক আসলে কি তাহলে যে সকল পদার্থ যে সকল পদার্থ নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে এসিড এবং খারের উপস্থিতি নির্দেশ করে তাকে বলা হচ্ছে নির্দেশক ওকে বোঝা গেছে তাহলে কি কী বলা হলো যে নির্দেশক হলো কি যে সকল বস্তু নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে এসিড এবং খারের উপস্থিতি নির্দেশ করে তাকেই বলা হচ্ছে নির্দেশক ঠিক আছে অনেকগুলো নির্দেশক আছে আমরা কিছু পর নির্দেশকের নাম জানবো তার আগে গতদিন আমরা আবার এসিড দেখছিলাম এই যে লেবু হ্যাঁ লেবুতেও কিন্তু এসিড আছে এই লিডমাস পেপারটা তোমার কি নীল তাহলে এসিড কিন্তু নীল লিডমাস পেপারকে লাল করে তাহলে দেখো আমি লেবু রসের মধ্যে একটা লিডমাস পেপার দিই তাহলে কি হচ্ছে এই যে লেবু লেবুর রসের মধ্যে আমি দিয়ে দিলাম নীল দেখো লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ এই নীল দিলাম লাল হয়ে গেল ক্লিয়ার বোঝা গেছে তাহলে এখানে আমরা অনেক সময় উল্টা পাল্টা করে ফেলি যে খার নীল করবে না লাল করবে তা তোমরা একটা ইয়া মনে রাখতে পারবো যে আমাদের দেখা যাবে যে টিভি খুললেই বি আর বি ক্যাবলস একটা উদা ইয়ে আসে অ্যাড আসে এটা যদি মনে রাখো তাহলে ইজিলি তুমি মনে রাখতে পারবা বি আর বি ক্যাবলস বি আর বি কী হলো বি আর বি ক্যাবল হ্যাঁ তাহলে দেখো বিতে হলো ব্যাস আর আরতে হলো র্যাড আর এই বিতে হল ব্লু তাহলে কী হলো ব্যাস রেডকে ব্লু করে অর্থাৎ ব্যাস মানে কী খার তাহলে খার লালকে লালকে নীল করে তাহলে তুমি যদি এই বিষয়টা মনে রাখো যে বিআরি ক্যাবল হ্যাঁ বি আর বি ক্যাবল তাহলে তুমি কিন্তু ইজিলি মনে রাখতে পারতেছো যে ব্যাস অর্থাৎ খার লালকে নীল করে ঠিক আছে তাহলে এটা যদি মনে রাখো তাহলে কিন্তু ওটার অপোজিট হলো এসিড ক্লিয়ার আচ্ছা তাহলে এখন আমরা কয়েকটা নির্দেশকের নাম দেখব এবং সেটা কী বর্ণে পরিণত হবে সেটা একটু দেখলে এবার তোমরা কয়েকটা নির্দেশিকের চার্ট দেখো দেখো এখানে নির্দেশক নির্দেশকের রং আর ক্ষারকের ধারণকৃত রং তাহলে আমরা একটু আগেই দেখলাম যে লিড মাস পেপার লাল লিড মাস পেপার নির্দেশিকের রঙ কি লাল কিন্তু আমি যখন ক্ষারকের মধ্যে দিলাম তখন হয়ে গেল নীল ঠিক আছে তাহলে এখানে দেখো মিথাইল অরেঞ্জ এটা একটা আরেকটা নির্দেশক এর বর্ণ কিন্তু কমলা যখন খারকের মধ্যে দিব তখন হয়ে যাবে হলুদ তারপর মিথাইল রেড এটার বর্ণ হলো লাল যখন খারকের মধ্যে দিয়ে দিব তখন হয়ে যাবে হলুদ তারপর আবার হ্যাঁ ফ্যানোথেলিন এটা বর্ণহীন কিন্তু যখন ক্ষারকের মধ্যে দিব তখন হয়ে যাবে গোলাপি তাহলে বোঝা গেছে তাহলে নির্দেশক কী জিনিস যে যে বর্ণ যে বস্তু নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে অ্যাসিড এবং খাড়ের উপস্থিতি নির্দেশ করে সেটাকেই বলা হচ্ছে নির্দেশক ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা ক্ষার খাড়ের সংজ্ঞা জানলাম বৈশিষ্ট্য জানলাম এখন আমাদের দৈনন্দিন জীবনে খারের ব্যবহার কিন্তু ব্যাপক হ্যাঁ এই দৈনন্দিন জীবনে আমাদের প্রাতহিক জীবনে যে খারের যে ব্যবহারগুলো সেই ব্যবহারগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করব তাহলে প্রথমেই আমরা একটা খুবই তোমার হলো যে আমাদের দৈনন্দিন জীবনে খুবই একটা কমন ঘটনা সেটা হলো কি পিঁপড়া যদি কামড় দেয় তাহলে কি জ্বালা যন্ত্রণা করে এই জ্বালা যন্ত্রণাটা কেন করে তোমরা কি জানো কেন করে বলো দেখি হ্যাঁ তাহলে এই জ্বালা যন্ত্রণাটা করে এই কারণেই আমাদের যে পিঁপড়া কামড় দেয় সেই কামড়ের মাধ্যমে ফর্মিক অ্যাসিড নিশ্চিত হয় কি নিশ্চিত হয় ফর্মিক অ্যাসিড এই ফর্মিক অ্যাসিডের কারণে জ্বালা যন্ত্রণা করে অর্থাৎ ব্যথা করে ঠিক আছে আবার জায়গাটা ফুলেও যায় তাহলে এ থেকে প্রতিকার পাওয়ার জন্য আমাদের কী করতে হবে আমরা যদি কোনো খার জাতীয় মলম এখানে লাগাই বা ক্ষারক পদার্থ আমরা যদি এখানে ক্ষত স্থানটাতে যদি আমরা মালিশ করে দেই তাহলে কিন্তু আমরা আরাম পাই এর কারণটা কি যে আমার ফর্মিক অ্যাসিড একটা অ্যাসিড আর ক্ষারক এসিড আর ক্ষারের মধ্যে কী হয় প্রশমন বিক্রিয়া হয় এই প্রশমন বিক্রিয়া হওয়ার কারণে একে অপরকে নিষ্ক্রিয় করে দেয় ফলে আমরা আরাম বোধ করি তাহলে আমরা একটু বিক্রিয়াটা দেখি বিক্রিয়াটা দেখো তাহলে ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিডের সংকেত হলো এইচ সি ডবলো এইস হ্যাঁ এটা হলো তোমার ফর্মিক অ্যাসিড এই ফর্মিক অ্যাসিডের সাথে যদি আমরা চুন দেই হ্যাঁ আমরা কিন্তু চুনও ব্যবহার করি অনেক সময় তাহলে আমরা যদি চুন দেই তাহলে এটা কিন্তু তোমার হলো ক্ষারক আর এটা কিন্তু হলো এসিড তাহলে এসিড এবং ক্ষারের প্রশমন বিক্রিয়ায় তোমার উৎপন্ন হবে লবণ এবং পানি তাহলে এস সি ডবলও এই লবণটা উৎপন্ন হবে আর হবে পানি এই কারণে আমার কিন্তু এসিডটা প্রশমিত হয়ে যাবে ফলে আমরা এই ধরনের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাই বোঝা গেছে আচ্ছা আরও একটা ঘটনা যে আমাদের যদি মৌমাছি কামড় দেয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু জ্বালা যন্ত্রণা করে তা মৌমাছে যদি আমাদের হুল ফোটায় তাহলে সেখানেও কিন্তু আমাদের ফর্মিক অ্যাসিড নিশ্চিত হয় ফর্মিক অ্যাসিড ছাড়াও আমাদের হলো মেলিটিন অ্যাপামিন জাতীয় অ্যাসিড জাতীয় পদার্থ নিশ্চিত হয় এই কারণেই কিন্তু জ্বালা যন্ত্রণা করে তাহলে যেহেতু আমাদের এখানে এসিড নিশ্চিত হচ্ছে তাহলে আমরা যদি খারক জাতীয় মলম আমরা ইউজ করি অথবা আমরা যদি চুন ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এখানে এই জ্বালা যন্ত্রণা থেকে পরিত্রাণ পাই অর্থাৎ আরাম বোধ করি এরপরে মাটির অ্যাসিডিটি দূর করার জন্য আমরা খার ব্যবহার করি বুঝা গেছে এখন দেখো আমাদের কোনো কারণে যদি মাটির অ্যাসিডিটি বৃদ্ধি পায় সেটা এসিড বৃষ্টি হতে পারে বা অন্য কোনো কারণে আমাদের কিন্তু মাটির এসি অ্যাসিডিটি বেড়ে যায় তো মাটির অ্যাসিডিটি যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের মাটি কিন্তু চাষের অনুপযোগী হয়ে যায় আমরা পিএইচের মান কিছুক্ষণ পরে জানবো মাটি কিন্তু চাষাবাদের জন্য পিএইচ হ্যাঁ হল তিন থেকে নয়ের মধ্যে থাকা দরকার ঠিক আছে তাহলে আমার যদি অ্যাসিডিটি বেড়ে যায় তিনি নিচে চলে আসে তাহলে কিন্তু আমাদের চাষের অ অনুপযোগী হয়ে যাবে জমি ফলে আমরা যদি খার জাতীয় সার ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এসিডিটি কম হবে তাহলে আমরা কি করতে পারি চুন ব্যবহার করতে পারি হ্যাঁ আমরা যদি চুন ব্যবহার করি বা চুনা পাথর ব্যবহার করি হ্যাঁ মানে তাহলে কিন্তু আমাদের মাটির পিএইচের মান বৃদ্ধি পাবে অর্থাৎ এসিডিটি কমে যাবে ঠিক আছে এই ক্ষেত্রেও কিন্তু আমার তাহলে কি হচ্ছে প্রশমন বিক্রিয়া হচ্ছে তাহলে মাটিতে আমার এসিড আছে আর আমি খাড় জাতীয় পদার্থ দিচ্ছি চুন বা চুনা পাথর বা তোমার হলো মিল্ক লাইম এগুলো যদি দেই তাহলে কিন্তু আমার প্রশমন বিক্রিয়ার মাধ্যমে আমার এসিডিটি কমে যাবে ঠিক আছে তাহলে এভাবে আমরা মাটির খার প্রয়োগ করে হ্যাঁ মাটির অ্যাসিডিটি আমরা কমাই নিয়ে আসতে পারি ক্লিয়ার তাইলে আমরা জমিটা চাষের উপযোগী করে তুলতে পারব ঠিক আছে এরপরে তোমাদের বাসাবাড়িতে অর্থাৎ আমরা বাসাবাড়িতে খারক কিন্তু বা খার পরিষ্কারক হিসেবে ব্যবহার করি বিভিন্ন ধরনের পরিষ্কারক হিসেবে আমরা খার ব্যবহার করি যেমন টয়লেট ক্লিনার টয়লেট ক্লিনারের প্রধান উপাদান হলো খার অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড হলো আমাদের টয়লেট ক্লিনারের প্রধান উপাদান ঠিক আছে তারপরে তোমাদের হলো গ্লাস কিনে ক্লিনার অর্থাৎ আমরা যে গ্লাস ব্যবহার করি গ্লাস সেই গ্লাস পরিষ্কার জন্য যে পরিষ্কারকটা ব্যবহার করা হয় সেটাও কিন্তু খার তা সেটা তোমার কিন্তু হলো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ঠিক আছে এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড খার অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ সেটা হলো তোমার গ্লাস ক্লিনার তাহলে সেটাও কিন্তু আমাদের এখানে ক্ষারক অর্থাৎ সরি ক্ষার তাহলে সেটা আমাদের পরিষ্কারক হিসেবে ব্যবহার হচ্ছে তাহলে এরকম বাসা বাড়িতে হ্যাঁ অনেক রকম এটা কাজে আমাদের পরিষ্কারক হিসেবে কাজ করে আমরা যেটা সাবান ব্যবহার করলাম সেটাও তো খাড় জাতীয় হ্যাঁ সেটা আমরা পরিষ্কারক হিসেবে কাজ করতেছি ঠিক আছে এখন একটা মজার বিষয় হলো আমরা ব্রাশ করি সাধারণত পেস্ট দিয়ে ব্রাশ করি পেস্টের মধ্যে কি আছে তোমরা জানো বলো দেখি হ্যাঁ পেস্টের মধ্যে আছে কিন্তু খাড় জাতীয় উপাদান খারের উপাদান তা আমরা যখন কোনো কিছু খাই তাহলে আমাদের দাঁতে অর্থাৎ মুখে এসিড জাতীয় পদার্থর সৃষ্টি হয় তখন আমাদের দাঁতে কিন্তু এসিড জাতীয় পদার্থ থাকে ফলে এসিড যেহেতু ক্ষয়কারী পদার্থ তাহলে আমাদের দাঁত কিন্তু ক্ষয় হয়ে যায় তা আমরা যদি এসিড যেহেতু আমার দাঁতে আসে বা মুখে আসে আমি যদি খার জাতীয় পদার্থ দ্বারা মুখটা ওয়াশ করে নেই অর্থাৎ আমি ব্রাশ করতেছি ব্রাশ করে পরিষ্কার করতেছি তাহলে আমি আমার পেস্টের মধ্যে আছে খার আর এসিডের মধ্যে খার আর অ্যাসিড মুখের মধ্যে দাঁতের মধ্যে আছে এসিড তাহলে কি হলো এসিড আর খার প্রসমন বিক্রিয়া করলো করে একে ওপরকে নিষ্ক্রিয় করে দিল ফলে আমার এক হলো দাঁত পরিষ্কার হলো মুখ পরিষ্কার হলো দ্বিতীয়ত আমার হলো ক্ষয়ের হাত থেকে রক্ষা পেলো বোঝা গেছে আচ্ছা তাহলে আমি কেন ব্রাশ করি সেই বিষয়টা বুঝতে পারছ বুঝতে পারছো সবাই আচ্ছা ওকে এরপরে আমাদের হলো বিভিন্ন উপাদান তৈরিতে সাবান তৈরিতে যেমন খার ব্যবহৃত হয় তাহলে সাবানের সংজ্ঞা তোমরা জানো কিনা সাবান হচ্ছে কি যে তেল বা চর্বির যদি আমরা খারীয় আদ্র বিশ্লেষণ করি অর্থাৎ খার দ্বারা আদ্র বিশ্লেষণ করি তাহলে যে লবণটা পাওয়া যাবে উৎপন্ন হবে সেটাই হলো আমাদের সাবান ঠিক আছে তাহলে সাবান তৈরিতে কিন্তু আমাদের কি ব্যবহার হচ্ছে খার ব্যবহার হচ্ছে এরপরে সেই তোমার হলো তাহলে সাবান আবার যদি শ্যাম্পুর কথা বলি সেটাও কিন্তু ওই খাড়ের বিশ্লেষণ তখন কিন্তু পটাশিয়াম খার দ্বারা পটাশিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড দ্বারা যদি হয় তাহলে সেগুলো আমার হলো হার্ড জাতীয় যেগুলো সাবান সেগুলো যেমন আমাদের ডিটারজেন্ট হলেও সেটা কিন্তু হবে কাপড় কাঁচা সাবান আমরা টয়লেট অর্থাৎ প্রসাধনী সাবান হিসেবে যেটা ইউজ করি শরীরে দেই সেটা এগুলি কিন্তু সোডিয়াম খার দ্বারা আদ্য করে তৈরি করা হয় কিন্তু যেগুলো লিকুইড সাবান লিকুইড সাবান বলতে শ্যাম্পু হ্যান্ড ওয়াশ হ্যাঁ এগুলোকে আমরা লিকুইড সাবান বলতেছি এগুলো কিন্তু তোমার পটাশিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড এই পটাশিয়াম হাইড্রক্সাইডের খারীয় আদ্য মাধ্যমে তৈরি করা হয় আবার শেভিং ক্রিমের কথা বলা যায় সেটাও কিন্তু আমাদের তরল সাবান ঠিক আছে তাহলে আমাদের হলো সোডিয়াম খারের আদ্র বিশ্লেষণ দিয়ে যে সাবানগুলো পাবো সেগুলো হলো কঠিন সাবান আর পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যেগুলো আমরা পাবো সেগুলো হলো আমাদের তরল সাবান ঠিক আছে বুঝতে পারছ আচ্ছা এবার দেখো আমরা যদি একটু খাওয়া দাওয়া বেশি করি হ্যাঁ বিভিন্ন অনুষ্ঠানে যদি একটু খাওয়া দাওয়া বেশি হয় বা এমনিতেও যদি আমরা একটু খাওয়া দাওয়া বেশি করি তাহলে দেখা যায় যে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় অর্থাৎ এসিডিটি সমস্যা দেখা দেয় তাহলে আমাদের পাকস্থলীতে এক ধরনের গ্যাস উৎপন্ন হয় তোমরা কি জানো এই গ্যাসটির নাম কি গ্যাস অর্থাৎ এসিড ঠিক আছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের জলীয় দ্রবণটাকে বলা হচ্ছে হাইড্রোক্লোরিক এসিড ঠিক আছে তাহলে এই যে হাইড্রোক্লোরিক এসিডটা আমাদের কিন্তু পাকস্থলিতে অটোমেটিক্যালি তৈরি হয় নিশ্চিত হয় তো এই খাদ্য হজমের জন্য কিন্তু আমাদের এই হাইড্রোক্লোরিক এসিডটা প্রয়োজন তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমাদের নির্দিষ্ট মাত্রায় তৈরি না হয় অর্থাৎ ওই খাদ্যটা তৈরি করার জন্য যদি যে পরিমাণ আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন তার থেকে কম পরিমাণে তৈরি হয় তাহলেই কিন্তু আমার এসিডিটি সমস্যা দেখা দেবে তাহলে এই সমস্যা সমাধানের জন্য আমরা কী করি আমাদের কিন্তু বেশিও হতে পারে ঠিক আছে কোনো কারণে যদি বেশি হয়ে যায় পয়েন্ট ফাইভ পরিমাণও যদি বেশি হয় হ্যাঁ তাহলে কিন্তু আমাদের এসিডির সমস্যা দেখা দেবে তা যদি আমাদের বেশি হয় হ্যাঁ তাও কিন্তু হজমের সমস্যা হবে যদি কম হয় তাও কিন্তু হজমের সমস্যা হবে তাহলে এক এক ধরনের সমস্যার জন্য এক এক ধরনের হ্যাঁ তোমাদের হলো সাবধান দিতে হবে অর্থাৎ মেডিসিন দিতে হবে তা যদি আমাদের এর পরিমাণটা বেশি পরিমাণ নিঃসৃত হয় তাহলে কিন্তু এসিডিটি তৈরি হচ্ছে ঠিক আছে এখন এই এসিডিটিকে আমাদের প্রশমন করার জন্য খার জাতীয় ওষুধ সেবন করা হয় সেই খার জাতীয় ওষুধগুলো কি ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড তাহলে দেখো যে তোমার হলো ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এটা হলো ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড তাহলে আমাদের এসসিএল উৎপন্ন হলো এই এসসিএল আর ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন হলো ঠিক আছে এখন অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এ কি করলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন হলো তাহলে এসিড এবং খারের প্রশমন বিক্রিয়ার মাধ্যমে আমার যে অতিরিক্ত এসিডটা তৈরি হয়েছে সেই অ্যাসিডটা আমাদের প্রশমিত হয়ে গেল ফলে কি হবে আমরা এসিটিটির হাত থেকে রক্ষা পাব ঠিক আছে কিন্তু যদি কম উৎপন্ন হয় তাহলে কি হবে তাও তো আমার হজমের সমস্যা দেখা দেবে ঠিক আছে যদি আমার এর পরিমাণ যা দরকার তার থেকে কম উৎপন্ন হয় তাও কিন্তু আমার হজমের সমস্যা হবে বদ দেখা দেবে তখন কি সমস্যা এটার সমাধান কি আমরা কিন্তু গত ক্লাসে পড়ছি বলো দেখি বলতে পারবা হ্যাঁ ঠিক বলেছো সেটা হলো আমরা কমল জাতীয় পানি পান করতে হবে কমল জাতীয় পানি বলতে কী বোঝাচ্ছে কোকা কোকাকলা সেভেন আপ পেপসি স্প্রাইট এগুলো এগুলোতে কি আছে উচ্চ চাপে পানির মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবিত করা আছে এই পানি আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিলে উৎপন্ন হয়েছে হলো কার্বনিক অ্যাসিড কি অ্যাসিড কার্বনিক অ্যাসিড এ সি ও ফোর এই যে কার্বনিক অ্যাসিড এই কার্বনিক অ্যাসিডটা আমাদের হজম ক্রিয়াটাকে ত্বরান্বিত করতেছে ঠিক আছে এই কার্বনিক অ্যাসিডটা কি করতেছে আমাদের পাকস্থলীর যে হজম কার্যক্রমটা সেই কার্যক্রমটাকে ত্বরান্বিত করে অর্থাৎ হজমে সহায়তা করে ফলে আমরা বদ সমস্যা থেকে সমাধান পাই বুঝতে পেরেছ তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী খাড়ের কিন্তু ক্ষয়কারী ধর্ম আছে আমরা প্রথমে পড়ছি বৈশিষ্ট্যতে খাড়ের কী আছে ক্ষয়কারী ধর্ম আছে এই কারণে খার ব্যবহারে কিন্তু আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে খার কিন্তু আমাদের ত্বককে ক্ষয় করে ফেলে কাপড়কেও কিন্তু ক্ষয় করবে কাপড়ের বর্ণ নষ্ট করে দেবে ঠিক আছে শরীরের ক্ষতি করবে এই কারণে আমাদেরকে খার ব্যবহারে কিন্তু খুবই সাবধান থাকতে হবে তাহলে কি করতে হবে আমরা যদি দীর্ঘ সময় ধরে কাপড় কাচি বা অন্য কোনো কাজ করি সাবান দিয়ে বা খার জাতীয় যেগুলো পদার্থ সেগুলো দিয়ে তাহলে মনে করো আমাদের হলো প্লা রাবারের গ্লোভস পরতে হবে আমরা অ্যাফরন ইউজ করতে পারি যাতে আমাদের হ্যাঁ শরীরে বা কাপড়ে না পরে কাপড় নষ্ট না হয় যেসব আমাদের হলো ব্যবহার্য জিনিসের মধ্যে খাড়ের পরিমাণ বেশি আছে সেগুলো যদি আমাদের কাপড়ে পড়ে তাহলে রঙ নষ্ট হয়ে যেতে পারে শরীরের মধ্যে পড়লে ত্বক নষ্ট হয়ে যেতে পারে এই জন্য এগুলো ব্যবহারে কিন্তু আমাদের খুবই সাবধান থাকতে হবে ঠিক আছে তাহলে আজকে আমরা কী কী জানলাম হ্যাঁ আজকে আমরা জানলাম যে খার কাকে বলে হ্যাঁ তাহলে যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রক্সাইড আয়ন দান করে তাকে বলা হচ্ছে খার ঠিক আছে খারের বৈশিষ্ট্য কী জানলাম খার কিন্তু কটু স্বাদযুক্ত যেটাকে আমরা তিতা বলি তারপরে এটা কিন্তু পিচ্ছিল পিছলা যেটা আমরা বলি হুম তারপরে এটা কী হল নির্দেশকের বর্ণ পরিবর্তন করে আমরা যদি লিড পেপারের কথা ধরি তাহলে লাল লিডমাসকে মাছকে নীল করে ঠিক আছে বি আর বি ক্যাবলস ক্লিয়ার মানে বেশ কী করে রেডকে ব্লু করে আমাদের দৈনন্দিন জীবনে আমরা খারে ব্যবহার জানলাম বিভিন্ন কাজে কিন্তু আমাদের খার ব্যবহৃত হচ্ছে বহুত কাজ ক্লিয়ার তাহলে যে বিষয়গুলো আজকে আমরা জানলাম সেই বিষয়গুলো ভালো করে তোমাদের বইয়ের সঙ্গে একটু মিলায় নিবে হ্যাঁ তাহলে দেখবে যে তোমরা অনেক বিষয়গুলো বুঝে গেছো তারপরেও যে সমস্যাগুলো থাকবে তোমরা কমেন্টে জানাই দিও তাহলে আমি পরের ক্লাসে বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করব ঠিক আছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে আবার দেখা হবে